হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হোলি, হোলি এর জন্য বললাম যে একটা এখানে হোলি বলে, দোল না, দোল গতকাল কলকাতায় হয়ে গেছে, আজকে এখানে হোলি। তো যাব আমরা এদের বাড়ি ডং টং দিতে, যাদেরকে চিনি আর কি। তো ওখানে গেলে না অনেকে অনেক কিছু দেয় টায়, মানে আছে সবার নিয়ম যে এটা ওটা বানায়, যেমন বিহারিদের অনেক কিছু বানায়, এখানকার লোকেরাও এটা ওটা বানায়। তো আমি ভাবলাম কি বানাই, আমার বাড়িতে যে আসবে তাকে তো আমাদের একটু বাংলার স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে হবে। আর বানিয়ে খাওয়াতে হবে মানে আসবে যখন তখন তো আর বানিয়ে খাওয়ানোর সময় থাকবে না, কেন সে রং মেখে আসবে, আমাকে রং দিতে আসবে, আমি রং মাখামাখি করবো, তো তখন আর বানাবো কি করে। তো তাই জন্য তো আগে থেকে একটু বানিয়ে রাখতে হবে। তাই জন্য এখন বসে বসে ভাবলাম কী বানানো যায়, কী বানানো যায় যেটা বাংলার স্পেশাল, কেউ খায়নি। তো এখন ধরুন তাহলে মালপো বানিয়ে ফেলি, তো মালপোয়া যেটা শর্টে এখন মালপো হয়ে গেছে। তো চলো একটু চেষ্টা করি মালপোয়া বানাতে, দেখাই কেমন করে মালপোয়া বানাচ্ছি। এক কাপ ময়দা নিলাম, এক কাপ সুজি নেব, এক কাপ সুজি নিয়ে নিলাম, চিনিও এক কাপে নিয়ে নেব। চিনিটা অবশ্য গুঁড়ো দিলে ভালো হয়, গুলতে সময় লাগবে না। ঠিক আছে, আমি এখানে সুজিটা ভিজিয়ে রাখবো তো কিছুক্ষণ, তার সাথে চিনিটাও ভিজে গলে যাবে। এক কাপ চিনিও দিয়ে দিলাম, অনেক হয়ে গেছে, বেশ অনেকটাই হবে মনে হচ্ছে। আর দুধও এক কাপ দিয়ে দিই, ব্যাস দুধ এক কাপ দিয়ে দিলাম। এবার বাকিটা যা লাগবে জল, এবার কিছুক্ষণ এই ভিজিয়ে রেখে দেবো, চিনি সুজি সবই গলে যাবে। এর আগে না আমি বানাইনি, মায়ের কাছে খেয়েছি, এবার নিজে হাতে না বানালে কোনটা কি প্রবলেম হচ্ছে তো বোঝা যায় না। তো এই প্রথম বানাবো, তারপরে বুঝতে পারবো কোথায় কি প্রবলেম হচ্ছে। যা হয় আনম্যারিড অবস্থায় তো শুধু খেয়ে আর ঘুরে বেড়ানো, ঘরের কাজও নেই, রান্নাবান্নাও নেই, কিচ্ছু নেই, সব মায়ের ওপর, যেটা এখন আমার মেয়ে করে। এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন সুজিটা ইয়ে হয়ে যাবে না, ভিজে যাবে, ভারী হয়ে যাবে, তখন এটাই মনে হবে জল কম পড়ছে। তো এইভাবে একটুখানি এটাকে এক ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখে দিই, সুজিটাও নরম হয়ে যাবে, চিনিটাও গুলে যাবে। এই যে এক ঘন্টা পরে ভিজে এরম দাঁড়িয়েছে, এবার এর মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দিচ্ছি আমি, আর একটুখানি মৌরি দিয়ে দেবো। মৌরি তো দেয় বলে আমি মালপো খেয়েছি, মৌরি খেয়েছি, তো মৌরি দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি গুলে নিই, এদিকে তেল বসিয়ে দিয়েছি ভাজবো বলে, আর ওদিকে একটু রস বানাতে বসিয়ে দিয়েছি, যতটা চিনি ততটাই জল। এবার এগুলো ভাজি, এই যে বানিয়ে ফেলেছি মালপো, মালপোয়া, শর্টে মালপো বলে বলে না অভ্যেস হয়ে গেছে, মালপোয়া আসল নাম।
ভেজে ফেলেছি মালপোগুলো একটা একটা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা, উফ খুব খাটনি। যেহেতু আমি রান্না করতে ভালোবাসি বলে আমার কাছে এই খাটনিটা খাটনি মনে হয় না। যে কোনো জিনিস যেটা দেখবেন আপনি ভালোবেসে বা ভালো লাগা দিয়ে করবেন সেটার খাটনিটা আপনার কাছে খাটনি মনে হবে না, সে যত খাটনি হোক। যে যেটা ভালোবাসে তার কাছে সেটাই ভালো লাগে। তো আমার বাড়িতে কেউ এলে আমি নিজের হাতে রেঁধে খাওয়াতে বেশি পছন্দ করি দোকান থেকে কিনে আনার থেকে। কিনে তো সেও খেতে পারে, কিন্তু আমার হাতে স্পেশালিটিটা কোথায় গেল? সেটা তো সে পাবে না কিনে এনে খাওয়ালে। তো সেই জন্য যেটা আমি পারি আমি বানিয়ে খাওয়াই। আর আজকাল তো যুগ এসেছে সবার বাড়িতে গেলেই কিনে এটা দিয়ে দিল এটা দিয়ে দিল, আমারও ভালো লাগে না। আমি যদি কারোর বাড়িতে যাই, আমার যদি সে নিজে বানিয়ে কিছু দেয় না, আমার যেন সেটা বেশি ভালো লাগে। আর আমি বানিয়ে কাউকে খাওয়াতে পারলে তো ভীষণ ভীষণ আনন্দ পাই। আর এখানে কিছু বানালেই তো আমার হাজবেন্ড বলবে যে কতটা বানিয়েছো, একটু কি দেওয়া যাবে অফিসে, ব্যাস যা বানাবো অফিসে নিয়ে চলে যাবে। আর তা নাইলে বলবে কি যে একটু বেশি বানিয়েছো, ওদের একটু ডেকে নি, ডেকেই না তো জানি আমি কিছু বানালে ওদের ডেকে নেবে। তো সেই জন্য আজকে মালপোয়া বেশি বানিয়েছি। যখনই কিছু মানে ডাল ভাত তরকারি বাদে যদি কিছু আমি বানাই সেটা আমি বেশিই বানাই, কারণ আমি জানি ও দেখেই ডেকে নেবে বা বলবে যে একটুখানি অফিসে নিয়ে যাই। তো সেই জন্য মালপোয়া একটু বেশি বানিয়েছি, যাব তো। এবার তো রান্নাবান্নাও হয়ে গেছে, এবার নেবে পড়বো রং খেলায়। আমি নিজে ভীষণ ভীষণ ভালোবাসি রং খেলতে। আর হ্যাঁ, তোমাদেরকে না আমি হ্যাপি হোলি বলিনি, কেন বলিনি হলো তো মানে ওয়েস্ট বেঙ্গলে তো কালকে হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম কি হ্যাপি হোলি তো কাল হয়ে গেছে আজকে বলে কি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মতো যারা বাঙালি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে তাদের জন্য তো হোলি আজকে, তো সেই জন্য তাদের জন্য এবং তোমাদের জন্য আমার যেদিনকে আমি তো সেদিনই বলবো না, সেই জন্য সবাইকে হোলির শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সবাই ভালো করে খেলো, একদম মানে আনন্দটা যেন আনন্দতেই শেষ হয়। আমার হোলির থালা রেডি, সব আগে কি করছো? কে বলে হ্যাঁ আমি তো তি নেই এসব আগে ভূত बाल्टी लाने का फिर तो ये उधर ही बिजी रहेगी। अभी कितना ये वाला? अच्छा तो पहुंच गए हम, ठीक है। ये सब लोग शायद खेल लिए होंगे। बुलाओ बुलाओ, बुला के देना है। नहीं बज रहा है, खटखटाओ इधर, खटखटाने का भी कुछ है नहीं, सब तोड़ के रखे। ऐसे तो और नहीं जानते, जानने दो, जान के क्या करेंगे, है ना? हाँ यही वाला है लग रहा है। राजी अरे
पता चल गया ना कौन रहा। आइए आइए, उधर से देखने से कुछ नहीं होगा, इधर आना पड़ेगा। अरे नहीं, फोन मेरा खत्म था, मैंने चाहते नहीं। आइए नमस्ते। हाँ नमस्ते, कि बाहर आ जाइए। आइए बाहर फिर। वैसे देखने से कुछ फायदा नहीं था, हम अंदर आ जाएंगे। आइए। नहीं नहीं फिर से आ गए। बच्चे कहाँ है? उधर ये हो जा रहा है, गड़बड़ हो जा रहा है। तू भी ऐसे कहाँ जाओ? उधर उधर लाइट नहीं आ रहा है। थोड़ा लगा ना, सूख जा रहा है। थोड़ा थोड़ा ही लगाइए। अच्छा एक पकड़ के रखिए, एक हाथ से मैं लगा दिया। अरे ये निया की तरफ से लगाइए। अभी जस्ट मतलब ये तीसरा बार हो रहा है। क्यों आपको पता है? लास्ट ईयर आपको पता है? नाम ध्यान सब हो गया। अरे जरा जल्दी आइए। आज के दिन नहाना ही है, 4 बजे हाथ पकड़ लेंगे तो कैसे हम अपने मर्जी से दे पाएंगे? हाथ पकड़ लेंगे तो कैसे होगा? अमर जो है इसके मोबाइल में फोन किया। बॉम्बे गोवा हाईवे धरे आमरा एखन चलेछि सावंतबाड़ी बोले एकटा जायगा जेटा महाराष्ट्रते। ओखाने आरेक मराठीर बाड़ी जाच्छि ताके रं दिते। এখন এর বাড়ি চলে এসেছি রং দিতে, গাড়ি নিয়ে। हाँ मैं बोली ना, ये पहचाने नहीं, दूर से देख रहे थे। ये रहे उनका बांग्लो। इतना दूर चले आए हम। हाँ हाँ जाबे 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 अनेक जाएगा। अरे हम आ गए, बाप रे चले। हाँ हाँ देखते हैं, साफ घर है, हम आएंगे क्या? नहीं आएंगे, हालत पूरा खराब है। इस पे चल सकते हैं तो हम आ गए। सारे लोग आए, जाओ ओके। हाँ 6-7 कलर एक थाली में रखी थी, अच्छा लग रहा था, लेकिन जब लाएंगे तो थाली नहीं ला पाएंगे ना, इसीलिए पैकेट में सब डाल दी, सब उसमें है। नहीं 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 ये सब अभी रहा, ये अभी चला जाएगा, सब चला जाएगा, जो मेरे हाथ में है ये नहीं जाएगा। सर को भी थोड़ा सा टीप दे दीजिए, आ जाइए। अच्छा अच्छा 2-3 बजे के बाद कम से कम 50-60-70 तो पक्षी आ जाते हैं पानी पीने ना। वो तो अभी पानी पी के गए, मैं सुबह पूरा भर के रखा था। अच्छा 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 स्नान भी करते हैं, डुबू ऐसा करते हैं पानी में। अच्छा है तो कुरु भी करते हैं। अभी जाओ नहा जाओ, नहाओ बड़ा और बड़ा। हाँ ले रही हूँ। ओके ओके बाय बाय, आ जाइए शाम को। हाँ जरूर ठीक है, तब अच्छे से लगाएंगे कलर। तो होली खेला हो गेलो, देखते ही पेलें। এই যে এখনো রং আছে হাতে,
তাও তো ঘষে 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 অনেক করে তুলেছি, কেননা রং থাকলে ইয়াতে চামচ দিয়ে খেয়েছি আজকে দুপুরবেলা, কেননা এরম রং হাতে খেতে নিজের ইয়াটা কেমন লাগছে, চারিদিকে করোনা ভাইরাস করোনা ভাইরাস, সেই ভয় তো একটা আছেই, যদিও ভাবছি কিছু হবে না কিছু হবে না, তবু তো এই হাত দিয়ে আমি কিছু করছি না, স্পুন দিয়ে করেছি, আর এমনি সব জলের কাজ যেগুলো সেগুলো করছি, তাতে কী হয়েছে অনেকটা লাইট হয়ে গেছে, আরও দু একটু করবো রাত্রির মধ্যে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, না হলে রাতেও হাত দিয়ে খাবো না। তো রং তো খেলে এলাম সবার সাথে, বিহারি ইউপি মারাঠি সবার সাথে রং খেলে এলাম, সবার বাড়িতে গিয়ে গিয়ে রং দিয়ে এলাম, অনেকে রঙে ভয় পায় তাকে বাড়ি থেকে ডেকে টেনে বের করে রং টং দিয়ে দিয়ে এলাম, আবার সবাইকে ইনভাইটও করে এলাম। তো এবার তারপরে বাড়িতে এসে তো আর বসার টাইম পাইনি, সবার জন্য রান্না বান্না করছি, আর আমি বললাম যে আমি রান্না করে খাওয়াতে বেশি ভালোবাসি কিনে আনার থেকে, তো একটুখানি ওই জন্য তোড়জোড় করছিলাম এতক্ষণ, তারপরে রেডি হয়ে নিয়েছি, এখন ওরা আসবে, কী কী বানিয়েছি একটু দেখাই। এই যে এখানে আলুর দম বানিয়ে রেখে দিয়েছি, একটু কড়াইশুঁটির কচুরি করব, একদম পুরো রেডি করে রেখে দিয়েছি। এই যে লেচিগুলো শুধু বেলে এলে ভেজে দেবো, আর এটা তো মালপোয়া সকালে করেছিলাম, এখানে সেই মালপোয়াও রয়েছে, আসুক আসলে তারপরে সব দেব। কিতনে লোক মরে হিসাব কুছ হিসাব নেই সবাই চলে গেল, অনেকটা রাত হয়ে গেছে, এবার একটু আমি খেয়ে নিই, তাহলেই হয়ে গেল, আর ভালোই কাটলো আজকের দিনটা, সকাল থেকে অনেক রান্না করলাম আর অনেক দোলও খেললাম, সবার বাড়ি গিয়ে গিয়ে একদম ডেকে ডেকে সবাইকে রং মাখিয়েছি, অনেকটা দূরে গেছিলাম, ওই যে সাহদবাড়ি গেছিলাম ওটা মহারাষ্ট্রতে, ওটা অনেকটাই দূর, তো তারা তো মানে এক্সপেক্টই করেনি যে আমরা যাব, যার জন্য দেখছি আমার হাজব্যান্ডকে হর্ন বাজাচ্ছি গাড়ি তাকিয়েই রয়েছে, একে তো রং মাখা মুখ চিনতে পারিনি আর এক্সপেক্টও করিনি, তারপরে যাই হোক এত দূর থেকে আমরা যাবো ভাবিনি, তারপরে গিয়ে তাদেরকেও রং টং দিলাম, দিয়ে দিয়ে তারপরে তো ইনভাইট করলাম, বিকেলে এলো খেলো, এবার আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম মালপোয়া বানিয়েছিলাম, তিনটে জিনিসই ওদের কাছে নতুন, সবাই একদম খেয়ে, সব স্টেটের লোকে কি বিহারি মারাঠি আর কর্ণাটক ইউপি সবাই সবার বউকে জিজ্ঞেস করছে কি যে রেসিপিটা শিখে নিয়েছো, রেসিপিটা শিখে নিয়েছো, তখন সবাই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানকার লোকরা মানে মারাঠিরা মহারাষ্ট্রে বা গোয়াতে সবেতেই না নারকল নারকল বাটা দেবে, মাছ মাংস ডিম সবজি সবেতে একই মশলা নারকল বাটা, খুব নারকলের এখানে চল আছে, আগে তো ওরা বললো যে ওরা নারকল তেলে খেত, তারপরে তো এখন রিফাইন্ড অয়েল বেরোতে রিফাইন্ড অয়েল খাচ্ছে, সর্ষের তেল এখনও এরা খায় না, তো যাই হোক এবার সবাইতে নারকল বাটা দেয়। এবার আলুর দমটা খেয়ে বলছে কি যে নারকল বাটাকে আলাদা ভি এসা গ্রেভি হো সকতা হ্যাঁ হ্যাঁ হাম লোক তো কিসি মে নেই দেতে হ্যাঁ নারিয়েল কা পেস্ট, তো বলছে ঠিক আছে তবে আমি তো বানা সকতে হ্যাঁ, মানে ওরা হয়তো জানেই না যে নারকল বাটা ছাড়াও গ্রেভি এতটা ঘন আর ঠিক হতে পারে, তো যাই হোক ওটাও আমার কাছ থেকে সবাই রেসিপি জানলো, এবার কলকাতার এগুলো সব ফেমাস জিনিস খাওয়ালাম, খেয়ে তারা খুশি হলো, আমি একটু খুশি হয়ে গেলাম, যাকে ভালোই লাগে রেঁধে কাউকে খাওয়ালে যদি কেউ ভালো বলে, তো দিয়ে দিয়ে তারপরে তার মধ্যে আবার একজন মারাঠি এই যে দেখাচ্ছি দাঁড়া আমার জন্য না পুরান পুলি বলে এটাকে রুটির মতো ভেতরে না কি যেন দেওয়া দেখাচ্ছি, এটা কেন পুরান পুলি বলে এখানে, এটা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে, এই যে রুটির মতোই আর ভেতরে পুর দেওয়া আছে, এবার এটা না আটার কি না আমাকে একটু দেখতে হবে আমি ঠিক জানি না, এবার ভেতরে না পুর দেওয়া রয়েছে গুড় গুড় গুড়ের পুর দেওয়া ভেতরে, বললো এটাতে গরম গরম খেতে হয় ঘি দিয়ে বা দুধ দিয়ে খেতে হয়, তো দুধ তো আমার সহ্য হয় না, আমি ঠিক আছে আমি ঘি দিয়ে খাবো বা শুধু খাবো, এর মধ্যে গুড়ের পুর দিয়ে করা আছে, কিন্তু এইটা আটার কি না একটু জানবো আমি, এটা পুরান পুলি আমি নাম শুনেছিলাম কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখবো একটা নতুন জিনিস হবে আমার কাছে, ওরাও কালকে আমার থেকে সব বাংলার নতুন জিনিস খেয়ে গেল, আমিও একটা নতুন জিনিস খাবো, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও,
ভিডিও নিচে ডান দিকে লাল রঙের সাবস্ক্রাইব লেখা। তাহলে কি হবে, এই যে আমি নতুন নতুন জিনিস মারাঠি বা গোয়ালিসদের থেকে কি কি খাচ্ছি বা ওদের বাড়ি যাচ্ছি, ওদের বাড়ি ঘর দর কেমন সেগুলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো তোমাদের দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে, চটপট সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমি নেক্সট কোথায় যাচ্ছি জেনে যাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, গুড নাইট।